লাইন আমার ওই সাংবাদিক ভাইরা, আমরা আজকে জামাতের চট্টগ্রাম মহানগরী জনসভার এবং ডাক্তার রহমানের ভক্তি এবং সিনিয়র নাইন আমির শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া করম ফারওয়ার এবং সাবেক সংসদীয় আলাস সাধারণ সদরী সহ রাজপন্ডিতের মুক্তি, আলামল আমাদের মুক্তি দাবি এবং দ্রব্য মূল্যের দ্রুতগতি রোগ পরসভা দাবিতে পুনরায় 22 তারিখ রাজপন্ডিত সমাবেশ করার জন্য আবার আমাদের যথেষ্টতা অবগতি এবং শান্তি শৃঙ্খলাভাবে অনুষ্ঠান করার জন্য আমরা আজকে আবার অভিযোগকরণ দরকার জমা দিয়েছি। আমরা আশা করি আমাদেরকে সমাবেশ করার জন্য শান্তি শৃঙ্খলাভাবে অনুষ্ঠান এই সমাবেশ শান্তিপূর্ণভাবে করার জন্য আমাদেরকে সুযোগ দেবেন। আমরা সুন্দরভাবে সমাবেশ রাজনীতির ময়দানে 22 তারিখে আপনারা তো 2 দিন আগে জমা দিয়েছেন, আজকে আবার কেন এসেছেন? আজকে আমাদেরকে আমাদের সরকারকে মুক্তভাবে দাঁড়িয়ে দিয়েছে জানানোর পরিপ্রেক্ষিতে আমরা আবার আজকে আবার আমাদের সরকার বিক্রি করার জন্য আবার অনুষ্ঠান না করার জন্য বলে দিয়েছে মৌখিকভাবে বলছে আপাতত না করার। আমরা আজকে আমার পিটিশনটা জমা দিচ্ছি, আমাদের আবেদনটা যেন পুনরায় বিবেচনা করে, যেহেতু জামাত ইসলাম শান্তি শৃঙ্খলাভাবে মিটিং করে অতীত সেই রকম রেকর্ড আছে, এই জন্যে যেন আমরা আবার প্রোগ্রামটা 22 তারিখ করতে পারি, এই পুনর্বিবেচনার জন্যে আমরা দরখাস্তটা দিয়েছি। আমাদেরকে আশ্বস্ত করেছেন, বলে যে আমরা সহসা আপনাদেরকে অবহিত করবো, এভাবে ওনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার, এই অধিকার যদি আপনাদেরকে পুলিশ না দেয়, পুলিশ যদি না দেয় তাহলে আমরা আদালতে পুনঃ এই বিষয়ে পিটিশন দলের গণতান্ত্রিক অধিকার আছে সভা সমাবেশ করার জন্য, সেই হিসাবে আমাদেরও গণতান্ত্রিক অধিকার হিসাবে আমরা সভা সমাবেশ করার জন্য আমরা ওনাদেরকে জানানোর জন্য আসছি। আশা করি ওনাদের সৌদ্রোধে হবে 22 তারিখে আমাদেরকে সমাবেশ করার পারমিশন। এটা সাংবিধানিক অধিকার, এটা একটা রাজনৈতিক দল সভা সমাবেশ করবে, এটা সাংবিধানিক অধিকার এবং নির্বাচন উপাসন এবং আমরা ওনাদেরকে বলেছি জামাত ইসলামী ঢাকায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুস্থিরভাবে একটা সমাবেশ করেছে, এটার উদাহরণ আর নদীর আমরা সৃষ্টি করেছি। বিশালা চট্টগ্রামেও কোনো ধরনের বিশৃঙ্খলা যারা একটা উৎসব মুখর পরিবেশে একটা পরিবেশ হবে, আমরা সেই জন্য বিষয়টা বিবেচনা করার জন্য এবং চট্টগ্রামবাসীর যে একটা আকাঙ্ক্ষা আছে সেটা বাস্তবায়ন করার সুযোগ দেওয়ার জন্য আমরা পুনরায় সুযোগ বিবেচনার বরাবরে নিশ্চিত করেছি এবং উনি বলছে উচ্চতর কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আমাদের কথাগুলো ওনাদের কাছে কনভে করবে, পৌঁছাবে এবং বিবেচনা করার জন্য ওনারা সদয়ভাবে বিবেচনা করবেন এবং আমরা আশা করি এবার আমরা 22 তারিখের সমাবেশের অনুমতি পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, পুলিশ কমিশনারের সাথে আমরা দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য এসেছিলাম, আজকে পুলিশ কমিশনারের ব্যস্ত থাকার কারণে আমাদের দরখাস্ত ওনার পক্ষ থেকে রিসিভ করে আমাদেরকে শীঘ্রই জানাবে বলছে, আমরা আশা করি আমাদেরকে সমাবেশ করার জন্য সুযোগ দেবে।